গল্পটা আমার হাই স্কুল জীবনের। তখন আমি ক্লাস টেনে পড়ি। সেই সময় আমি খুবই বদমাইশ এবং দুষ্টু ছিলাম। আমি এবং আমার বন্ধু রাজু ও চিন্টু ক্লাসের সবাইকে খুব বিরক্ত করতাম। এক কথায় বলতে গেলে ওদেরকে র‍্যাগিং করতাম। আমাদের ক্লাসে একটা ছেলে পড়ত, ওর নাম ছিল শিবা। আমরা ওকে একটু বেশি র‍্যাগিং করতাম। প্রায় প্রতিদিনই ক্লাসের ফাঁকে অকারণেই আমরা ওকে কান ধরে উঠবোস করাতাম, আর আমরা যা বলতাম ও মুখ বুঝে তাই করত। টয়লেটে গেলে আমরা বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিতাম। চিন্টু একবার ওর একগোছা চুলও কেটে দিয়েছিল, কিন্তু তাতেও ও কাউকে কমপ্লেন করেনি। একদিন তো আব্দুল ক্লাসের মেয়েগুলোর সামনে হিরো সাজার জন্য শিবাকে অকারণে থাপ্পড় মেরে বসল আর ধাক্কা মেরে ফেলে দিল। সেই দেখে ক্লাসের মেয়েগুলো খুব হাসছিল, কিন্তু সেই প্রথমবার আমার খুব খারাপ লাগছিল। সেদিন আমাদের নাইট ক্লাস ছিল। প্রতিদিনের মতোই আমি, রাজু আর চিন্টু রাবারের টুকরোগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মেয়েদের বিরক্ত করছিলাম। ক্লাসের স্যার দেখা মাত্রই রেগে গিয়ে আমাদেরকে ক্লাসের বাইরে বের করে দিলেন। ক্লাসের বাইরে বেরোনো মাত্রই দেখি আব্দুল সেখানে দাঁড়িয়ে নেই। আমাদের আগেই স্যার ক্লাস থেকে আব্দুলকে বের করে দিয়েছিলেন। আমরা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম, তখনই রাজু বলল, আরে ভাই ওই দেখ শিবা। আমরা ওই দিকে তাকিয়ে দেখি ওই দিকে সিঁড়ির নিচে ও দাঁড়িয়ে আছে। শিবা আমাদের দিকে ঘুরে তাকাল আর আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাল। যা দেখে আমাদের মাথা খুব গরম হয়ে গেল। ওর এত বড় সাহস, ও আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে, ওকে আজকে শিক্ষা দিতেই হবে, চল। এই বলে চিন্টু শিবার কাছে গেল আর আমরাও ওর পেছনে পেছনে ছুটলাম। পিছু করতে করতে আমরা তিনজন তিনতলার টয়লেটের কাছে পৌঁছে গেলাম। ভেতুটা মনে হয় টয়লেটের ভেতরে লুকিয়ে আছে, চিন্টু বলল আমাদেরকে। আরে চল না, ওকে মজা দেখাতে হবে। এই বলেই আমরা তিনজনে টয়লেটে গেলাম। ভেতরে ঢুকতেই আমরা শিবাকে দেখতে পেলাম। ও আমাদের দিকে পেছন করে মাটিতে বসে কিছু একটা খাচ্ছিল। আওয়াজটা অনেকটা মূলো গাজর খাওয়ার মতো। কিরে ভম্বল, তোর এত ক্ষমতা, তুই আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাস? রাজু দূরে দাঁড়িয়েই ওকে বলল, কিন্তু শিবা আমাদের দিকে ঘুরেও তাকালো না। তাই আমরা তিনজনেই ওর কাছে গিয়ে দাঁড়ালাম। ওঠ না ভম্বল, রাজু তার মাথায় চাঁটি মেরে বলল। আর তখনই ও ঘুরে আমাদের দিকে তাকাল। ওকে দেখে আমাদের লোম খাড়া হয়ে গেল, কারণ শিবার মুখটা পুরো রক্তে মাখা ছিল আর ও একটা মানুষের আঙুল চিবোচ্ছিল। ওর হাতের দিকে তাকাতেই ওর হাতে দেখি আর একটা কাটা হাত আছে। সেই হাতের আবার তিনটে আঙুল শিবা খেয়ে ফেলেছিল, বাকি দুটো আঙুলও শিবা গাজরের মতন চিবিয়ে খেয়ে ফেলল। এসব দেখে আমাদের তিনজনের চোখ ছানা বড়া হয়ে গেল আর আমরা হাঁ করে ওর মুখের দিকে ভয়ার্তভাবে তাকিয়েছিলাম। এই এ ভাই, এই তুই ওটা কার আঙুল চিবোচ্ছিস? হ্যাঁ, আমি শিবাকে জিজ্ঞেস করতেই ও শয়তানের মতন হাসি শুরু করল আর ডান দিকের ঘরটার দিকে আঙুল দেখাল। আমরা ওই ঘরটার দিকে তাকানো মাত্রই ভয়ে আমাদের বুক কেঁপে উঠল, কারণ ওখানে আব্দুল হাত কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিল। শিবা তখন আব্দুলের হাতটাই খাচ্ছিল, যে হাত দিয়ে আব্দুল শিবাকে চড় মেরেছিল। তার মানে শিবা আব্দুলকে মেরে ফেলে ওর হাতটাই চিবোচ্ছিল। যা দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। তখনই শিবা চিন্টুর পা ধরে টান মারল আর চিন্টু মাটিতে পড়ে গেল। শিবা চিন্টুর মুখের উপর বসে ওর মাথার চুল খামচে ধরে বেশ কিছুটা চুল টেনে ছিঁড়ে দিল। চিন্টু যন্ত্রণায় চিৎকার করে উঠল, মাথা থেকে তখন ওর গলগল করে রক্ত পড়ছে। শিবা চিন্টুর মুখের ভেতরে ওই চুলগুলোকে ঢুকিয়ে দিল আর ওর গলায় সজোরে একটা ফাঁসি মারল আর চিন্টু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপরেই শিবা আমাদের দিকে তাকাল। আমি আর রাজু ওইখানেই দাঁড়িয়ে সব দেখছিলাম।
আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা সেখান থেকে নড়ার মতন অবস্থায় ছিলাম না। আমি আর রাজু পালানোর জন্য দরজার দিকে দৌড়তে শুরু করলাম, কিন্তু যেই দরজার কাছে পৌঁছলাম দেখলাম শিবা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। মাথাটা বেঁকিয়ে ও আমাদের দিকেই তাকিয়ে রয়েছে আর বিড়বিড় করে যেন একটা মন্ত্র জপ করছে। আমরা ঘুরেই চিন্টুর লাশের দিকে ছুটে যেতে গিয়ে দেখি চিন্টুর লাশ ওই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং পাশে আব্দুলের লাশ। ওরা দুজনে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমরা পেছনে ঘুরে দেখি শিবা আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। রাজু হাত জোর করে মাটিতে বসে শিবার কাছে কাকতি মিনতি করতে লাগলো। শিবা প্লিজ আমাকে ছেড়ে দে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোকে বিরক্ত করব না, প্লিজ ছেড়ে দে আমাকে শিবা। রাজু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই শিবা রাজুর মুখে একটা লাথি মারল এবং ওর মাথাটা নিজের পা দিয়ে চেপে ধরল আর ওর মাথাটা পুরো থেঁতলে দিল। আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম আর ভয়ে থর থর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন, শিবা আজকেই আমাকে মেরে ফেলবে। শিবা ঠিক তখনই আমার গলাটা টিপে এগিয়ে এলো। আমাকে স্পর্শ করা মাত্রই ওর হাতে আগুন জ্বলে উঠল, ও ভয় পিছনে সরে গেল। ও আমাকে ছোঁয়ার চেষ্টা করলেই ওর হাতে আগুন জ্বলে উঠছিল। আব্দুল আর চিন্টু আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরা ছোঁয়া মাত্রই ওদের সাথেও একই ঘটনা ঘটল যা শিবার সাথে ঘটছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে। তখনই হঠাৎ টয়লেটের লাইটগুলো দপদপ করে জ্বলে নিভে গেল আর তারপর আমিও সেই টয়লেটে এক কোণায় বসে পড়লাম, যাতে চিন্টু কিংবা আব্দুল কেউই আমাকে ঠিকভাবে খুঁজে না পায়। ওখানে বসে বসেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার ঘুম ভাঙল দেখলাম সামনে পিয়ন এবং স্কুলের টিচার্সরা দাঁড়িয়ে রয়েছে। কাল রাতে কি হয়েছিল আর তোমার বন্ধুদের কে মারল? তারপর আমি তাদেরকে বললাম যে শিবা হত্যা করেছে। শুনেই তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন আর তারপর প্রিন্সিপাল বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? শিবা তো গতকাল বিকেল 5টার সময় মারা গেছে, ওর নিজের ঘরে গলা কেটে নিজেই আত্মহত্যা করেছে, প্রিন্সিপাল স্যার আমাকে বললেন। আর ওনার কথাটা শোনা মাত্রই আমি আমার মধ্যে আর ছিলাম না। আমি ওনাকে বললাম যে সত্যি এগুলো সব শিবা করেছে, কিন্তু কেউই আমার কথায় বিশ্বাস করল না। তখনই স্যারের ফোনে একটা কল এলো। কি, ক্লাস 10 এর আরো 3টে ছেলে আত্মহত্যা করেছে? কি হয়েছে স্যার? পিয়ন প্রিন্সিপালকে জিজ্ঞেস করল আর স্যার বললেন, গতকাল রাতে আমাদের স্কুলের আরো 3টে ছেলে আত্মহত্যা করেছে। প্রিন্সিপাল স্যার উত্তর দিলেন, গতকাল রাহুল, মন্দার আর বিজয় যারা ছিল আমারই ক্লাসের বন্ধু তারাও আত্মহত্যা করেছিল। রাহুল ছাদ থেকে লাফ মেরে, বিজয় দেওয়ালে মাথা ঠুকে আর মন্দার সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়েছিল। কিন্তু আমি জানতাম এগুলো আত্মহত্যা ছিল না, এগুলো সবটাই ছিল হত্যা আর এগুলো করছিল শিবা। কারণ রাহুল, মন্দার আর বিজয় আমাদের সঙ্গেই থাকত, তারাও শিবাকে র্যাগিং করত। রাহুল জেনে বুঝে শিবাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই জন্য শিবাও ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। মন্দার শিবার গলার টাই ধরে কুকুরের মতো ওকে সারা ক্লাস ঘুরিয়েছিল, তাই জন্য শিবা ওকে সিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলেছিল। আর বিজয় শিবাকে একবার ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল, তাতে শিবার মাথায় আঘাত লেগেছিল, সেই জন্য শিবাও দেওয়ালে মাথা ঠুকে বিজয়কে মেরে ফেলেছিল। আমি এই সব কথা প্রিন্সিপাল স্যারকে বললেও ওনারা কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না, বরং ওনারা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্ত বন্ধু মারা গেল কিন্তু তুমি কি করে একলা বেঁচে গেলে? তার কারণ একটাই, আমার গলায় বজরংবলীর লকেট আছে। বাহ, ভালোই মিথ্যা বলতে শিখেছো দেখছি, পুরো প্ল্যান করেই নিজের বন্ধুদেরকে তুমি মেরে ফেললে, প্রিন্সিপাল স্যার আমাকে বললেন আর পুলিশ ডেকে আমাকে তাদের হাতে তুলে দিলেন। যেভাবে রাজু, চিন্টু আর আব্দুলকে হত্যা করা হয়েছিল সেটা একমাত্র সাইকিক মানুষই করতে পারে, তাই জন্য পুলিশরা ভাবল যে আমি সেই খুনি।
সেই জন্য তারা আমাকে পাগলাগারদে আটকে রাখল। আর সেই থেকেই আমি এই পাগলাগারদে বন্দী হয়ে আছি, আর সেই দোষের শাস্তি পেয়ে চলেছি যে দোষটা আমি কখনো করিনি। আমি একটাই ভুল করেছিলাম, আমি একটা নিরীহ ছেলেকে বিরক্ত করেছিলাম। আমি এটা অনুভবও করতে পারিনি যে তাকে বিরক্ত করার কারণে আমি এরকম একটা শাস্তি পাব। মাঝে মাঝে আমার মনে হয় শিবা যেন জেনে বুঝে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আত্মহত্যা করেছিল। সহজ কথায় বলা গেলে এটা আত্মহত্যা নয়, এটা বলিদান ছিল। ও হয়তো শয়তানকে নিজের বলিদান দিয়েছিল যাতে মৃত্যুর পরে ও নিজের হাতে সবাইকে শাস্তি দিতে পারে যারা ওকে হেনস্থা করেছিল। আমার এটা মনে হওয়ার কারণ আমি ওর ব্যাগে একটা বই দেখেছিলাম যাতে লেখা ছিল শয়তানকে খুশি করার উপায়।